ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর আমরা অনেকেই ঘাবড়ে যাই এবং ভাবি যে আমাদের জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। কিন্তু আসলে এটিতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ডায়াবেটিস একটি সাধারণ রোগ এবং এটি যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনার স্বাভাবিক জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটবে না, আপনি জটিলতাগুলো এড়াতে পারবেন এবং আর 10 জন স্বাভাবিক মানুষের মতোই আপনি আপনার জীবনযাপন করতে পারবেন। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখতে হবে এবং তার জন্য আপনার চেষ্টাটাই যথেষ্ট। ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত বলতে আমরা কী বুঝি আগে সেটা জেনে নিই। আমাদের নিয়ন্ত্রণে থাকা ডায়াবেটিস মানে হচ্ছে খালি পেটে যদি ডায়াবেটিসের মাত্রা বা রক্তে সুগারের মাত্রা 6 মিলিমোল/লিটারের নিচে থাকে, খাবার 2 ঘন্টা পর সেটি 8 মিলিমোল/লিটারের নিচে থাকা উচিত এবং 3 মাসের গড় যে সুগারটা সেটাকে আমরা HbA1c বলে থাকি এটি যেন 7-এর নিচে থাকে। এটাকে আমরা 6-7-8 একটা রুল বলি, যে এটা হচ্ছে 6-7-8 রুল, মানে আপনার সবসময় এই 6-7-8-এর মধ্যে থাকার চেষ্টা করবেন। এই চেষ্টা করার জন্য আপনাকে জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে হবে। সবচেয়ে বড় পরিবর্তন আনতে হবে আপনার খাদ্যাভ্যাস এবং শরীরচর্চায়। ডায়াবেটিসের রোগীদের যে শুধু চিনি মিষ্টি খাওয়া নিষেধ তাই নয়, তাদের সিম্পল কার্বোহাইড্রেট বা সিম্পল শর্করা এগুলোও কম খেতে হবে এবং জটিল শর্করা খেতে হবে যেটি ভাঙতে আমাদের শরীরে বেশি সময় লাগে। যেমন আমরা সাদা ভাতের তুলনায় রুটি বা লাল আটার রুটি, লাল চালের ভাত, জব ভুট্টার তৈরি খাবার এগুলোতে চলে যেতে পারি। এগুলো সবই শর্করা কিন্তু একটা আরেকটা চাইতে ভালো শর্করা। আমরা ভালো শর্করাটা গ্রহণ করতে চাই কিন্তু সিম্পল যে শর্করাগুলো যেমন চিনি মিষ্টি কেক পেস্ট্রি এগুলো থেকে দূরে থাকতে চাই। এবং এই শর্করা যেগুলো আমরা খেতে চাই সেটা যেন আপনি নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট মাত্রায় খান। শর্করা আমরা বন্ধ করতে চাই না কিন্তু সারাদিনে সেটি ভাগ ভাগ করে বিভিন্ন পরিমাণে খেতে চাই এবং এই এই খাবার বেলায় অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করতে হয় বা শৃঙ্খলা বজায় রাখতে হয়। খাবার সময়ে খাওয়া এবং অতিরিক্ত খেয়ে না ফেলা, একবারে বেশি না খেয়ে সারাদিনে ভাগ করে খাওয়া, এটা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের মূল মন্ত্র। শুধু শর্করাই নয়, আমিষ এবং চর্বিযুক্ত খাবারের ক্ষেত্রেও আমাদের কিছুটা হিসেব করে খেতে হয়। আমিষের ক্ষেত্রে আমরা মাছ মুরগি ডিম দুধ এগুলোর প্রতি যতটা নির্ভর করতে পারি, গরুর মাংস বা খাসির মাংস যেগুলো কিনা হাই ফ্যাট আছে বা উচ্চ মাত্রার চর্বি আছে সেগুলো এড়িয়ে চলাই ভালো। কারণ ডায়াবেটিসের রোগী যত ওজন কমাবেন, যত শরীরের চর্বি কমাবেন, তত তার দ্রুত ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। সেই কারণে হাই ক্যালোরি খাবারগুলো, ভাজা পোড়া খাবার, উচ্চ চর্বিযুক্ত খাবার, ঘি মাখন দিয়ে ভাজা খাবার বা ফাস্ট ফুড ইত্যাদি যত তিনি এড়িয়ে চলতে পারবেন তত তার ওজন স্বাভাবিকে চলে আসবে এবং তত তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। খাদ্যাভ্যাসের পরে আসুন আমরা এক্সারসাইজ সম্পর্কে কিছু বলি। একমাত্র এই একটি রোগেই আমরা শরীরচর্চা বা ব্যায়ামকে ওষুধ হিসেবে দেখে থাকি। কারণ যখন ডায়াবেটিসের রোগী নিয়মিত হাঁটতে শুরু করেন বা নিয়মিত ব্যায়াম করতে শুরু করেন তখন তার শরীরে ইনসুলিনের অকার্যকারিতা নিজে নিজেই কমে যায়। তখন তার নিজের দেহের ইনসুলিন নিজের শরীরে অনেক বেশি করে কাজ করতে শুরু করে, প্রতিটি কোষগুলো তখন ইনসুলিনের প্রতি সেন্সিটিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওষুধ ছাড়াই তখন আপনি নিজের ডায়াবেটিস কন্ট্রোল করে ফেলতে সক্ষম হতে পারেন। তাহলে আমরা কীভাবে এক্সারসাইজ করব? সপ্তাহে অন্তত 150 মিনিট বা সপ্তাহে 3 দিন আমাদের মডারেট লেভেল এক্সারসাইজ করতে হবে। সেটা 30-45 মিনিট বা 25-30 মিনিট হতে পারে এবং সেই এক্সারসাইজ বা হাঁটা এমন লেভেলে হতে হবে যখন কিনা আপনার শ্বাসস্পন্দন হৃৎস্পন্দন দ্রুত হয়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, তার মানে আপনার ফুসফুস এবং হৃদযন্ত্র যেন কাজ করছে সেটা আপনি বুঝতে পারেন। এবং এই এক্সারসাইজের 3টি পার্ট আছে। প্রথম অংশে ওয়ার্ম আপ করতে হয়, তার মানে শরীরটাকে প্রস্তুত করতে হয়। তারপরে এক নাগারে হেঁটে যেতে হয়, লাস্টে কুল ডাউন করতে হয় বা বিশ্রাম করতে হয়। এই প্রপার ওয়েতে আপনি যদি এক্সারসাইজ করতে পারেন এবং সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটতে পারেন বা সাইকেল চালানো, সুইমিং করা, জিম করা বা অন্যান্য যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আপনার জন্য কোনো ব্যাপারই নয়। এর বাইরে আপনাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে অথবা ইনসুলিন গ্রহণ করতে হবে। নিয়মিত নিজের ডায়াবেটিস নিজে পরীক্ষা করা শিখতে হবে। 3-4 মাস পরপর চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করার চাইতে আপনি নিজে বাড়িতে একটি গ্লুকোমিটার কিনে নিন এবং প্রায় কয়েকদিন পরপর বা সপ্তাহে অন্তত একদিন, যেদিন ছুটির দিন বাড়িতে থাকেন সেদিন খালি পেটে এবং খাবার পর সুগারটি পরীক্ষা করুন। তাহলে বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা বা আপনার চিকিৎসকের পরামর্শের প্রয়োজন আছে কিনা। একটি সুশৃঙ্খল লাইফ লিড করুন বা একটি ডিসিপ্লিন লাইফ লিড করুন। ডায়াবেটিস চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়লে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আপনার জন্য কোনো জটিল সমস্যা নয়।